আজকে আমরা সবাই মিলে দেখব পৃথিবীর সবচেয়ে ভালো মিম। আউচ! আউচ! এন্টারটেইনমেন্ট তো পাচ্ছি। কি দাদা কন্ট্রোভার্সি, মানে বেশি বেশি ভিউজ, তাহলে আর দেরি কেন, চলো শুরু করি, নো এক্সকিউজ। আরে কোথায় 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 ঈশান রুদ্রের লাভার্স এন্ড হেটার্স, কোথায়, তাদের চলে এসো চলে এসো, ভিডিও যেতে লাইক আর ডিসলাইক মারতে হবে। না ডিসলাইক তো ইউটিউব তুলেই দিয়েছে। মজা আয়া আমরা তোমাদের আজকে শোনাবো দাদার কীর্তির গল্প। বলেন কি? না মানে তাপস পাল নয়, আমাদের ঈশান দাদার গল্প। তোমরা কি বোর হচ্ছে বসে বসে ঘরে? ঠিক বলেছো। হ্যাঁ তোমাদেরকে আমি এন্টারটেইন করব, এন্টারটেইন করব, পানি দেখাবো। কি বললা? কি খুব ইচ্ছে হচ্ছে না দেখতে? হ্যাঁ হ্যাঁ চলো দেখে নাও, তাহলে দেখে নাও। থাক এর বেশি আর দেখাবো না, হ্যাঁ এটিতেই সন্তুষ্ট থাকো, বেশি দেখলে শরীর নষ্ট। দাদার একজন গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ড থাকতে থাকতে দাদা অন্য একজন গার্লফ্রেন্ডের সাথে করতে গিয়েছিল, কারণ দাদার একটাই মহান বাণী। কি বলে? দাদা এই মহান বাণীর চক্কর পরে দাদার উপার গেল এপারও গেল, তো দাদার এখন যা অবস্থা। পয়সা থাকলে গলা টিপে মেরে ফেলবো, তুই যা। দাদার গার্লফ্রেন্ড অঙ্কিতা, হ্যাঁ অঙ্কিতা দাদার সমস্ত প্রুফ নিয়ে স্ক্রিনশট দিয়ে ফেসবুকে শেয়ার করেছে, তাই দাদাকে সবাই দোষী বলছে। আরে কি কোন না মানে না না হবে বলছি না, হতেও তো পারে। একটাই কথা বলবো, দাদার এখন পা ভাঙেনি, হ্যাঁ এই মন ভেঙেছে, তার জন্য দাদা তোমার সাথে আছি। একটা জিনিস বলার, দাদা যে পুরো দোষী সেটা আমি এখনো বলতে পারছি না, কারণ দাদার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কমেন্টস পাইনি। ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। চলো টাটা।